বাওয়াল নতুন একটা হিন্দি রোমান্টিক ড্রামা সিনেমা, যেটা আমাজন প্রাইম অ্যাপে রিলিজ হয়েছে, যার লিড রোলে আছে বরুণ ধাওয়ান ও জাহ্নবি কাপুর। এই সিনেমাতে অজয় একজন স্কুল টিচার, কিন্তু বাইরে ভিতরে সব জায়গায় একটা ভালো ইমেজ তৈরি করে রেখেছে। এমনভাবে তৈরি করেছে যেন অজয় খেলাধুলা থেকে শুরু করে জিম, গান, নাচ, নানা রকম জিনিস সবেতেই মাস্টার, মানে খুব ভালো চরিত্র তৈরি করে রেখেছে। এরপর নিশার সঙ্গে বিয়ে হয়, কিন্তু নিশার মির্গি রোগ আছে, যার জন্য অজয় তাকে কোনোদিন বাইরেও নিয়ে যায়নি, কারো সঙ্গে মেলামেশাও করায়নি। এর ফলে দুজনের সম্পর্কও ভালো নয়। কিন্তু অজয় এদিকে স্কুলে এক বিধায়কের ছেলেকে থাপ্পড় মেরে দেয়। এরপর পরিস্থিতি সামলানোর জন্য অজয় আবার জোগাড় লাগায়, বউকে নিয়ে ইউরোপে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ানোর জন্য। এটা স্কুলে স্টুডেন্টদের ফোনের মাধ্যমে শেখাবে। এইবার প্রশ্ন হচ্ছে, অজয়ের সঙ্গে নিশার সম্পর্ক কেমন হবে, ভালো হবে নাকি আরও খারাপ হয়ে যাবে? আর বিধায়কের ছেলেকে মারার জন্য স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে নাকি রাখা হবে? অজয় এই ইউরোপ ট্যুরের ফায়দা লুটতে পারবে কি না, তার জন্য আপনাকে এই সিনেমাটা আগে দেখতে হবে। এই হচ্ছে মোটামুটি গল্প। তবে পুরো সিনেমার কথা যদি বলেন, তবে বলবো এটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের সিনেমা। সিনেমার নাম বাওয়াল দেখে এই সিনেমাকে কমেডি সিনেমা বলে ভেবে নেবেন না, কারণ এখানে তেমন কোনো বড় ধরনের হাসির সিন নেই। বরুণ ধরনের যে ক্যারেক্টার, তার জন্য আর কিছু ডায়লগ আছে, তার জন্য ছোটো মোটো হাসি নিশ্চয় পাওয়া যাবে। এখানে যে চরিত্র আছে অজয়, সবেতে জোগাড় লাগায়, তার জন্যই এই ছবির নাম বাওয়াল, তাছাড়া অন্য কিছুই নয়। এই সিনেমাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, ফার্স্ট হাফ অজয়ের ক্যারেক্টার ও তার স্কুলের পড়ানোর ব্যাপারে, আর দ্বিতীয় ভাগ অজয় ও সীমার লাভ স্টোরি। আর এই দুটোর সঙ্গে যেটা জুড়ে আছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশটা ঢুকিয়ে দেওয়ার ফলেই পুরো সিনেমাটা অন্যদিকে মোড় নেয়। এখানে অজয় ও নিশার যে স্বামী-স্ত্রী সম্পর্ক সেটা নিশ্চয়ই দেখানো হয়েছে, তাদের দুজনের উতার চড়াওর জীবন। তাহলেও বলবো একটা ভালো লাভ স্টোরি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যই কিছুটা হলেও দমে যায়। এবং ফার্স্ট হাফে বরুণ ধাওয়ানকে যেভাবে দেখা হয়েছে, সেকেন্ড হাফে কিছুটা হলেও দমে যায়। তবে এখানে এক আলাদা অন্য স্বাদের সিনেমা নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে। তবে এই সিনেমাটা দেখার পর খুব একটা যে ভালো লাগবে সেটা আমি বলবো না, মোটামুটি লেগেছে, কারণ পয়সা খরচ করে সিনেমা হলে দেখতে গেলে একটু গায়ে লেগে যেত, এবং এটাকে একটা ফ্লপ সিনেমাও আপনি ধরে নিতে পারেন। তাই এই সিনেমাকে ওটিটি অ্যাপে রিলিজ করা হয়েছে, সেই জন্য আপনি একটা নতুন সিনেমা দেখার জন্য বাওয়াল একবার হলে দেখে নিতে পারেন। তবে খুব একটা যে মনের মতো হবে তার গ্যারান্টি কিন্তু আমি দিতে পারছি না, আর এই পুরো সিনেমা দেখার পর মাত্র 1.5 স্টার আমি দিতে পারি। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।